এই যে বড় বউ ওকে নিয়ে পিরিত করলেই চলবে এদিকে টেবিলের উপর যে এত বাসনগুলো পড়ে রয়েছে সেগুলো মাঝে বসে করবে কে হ্যাঁ কটা জিচা করে আছে যাচ্ছি মা চলো না দিদি আমি তোমার সঙ্গে হাতে হাতে কাজ করি ও বাবা কি পিরিত রে দেখবো দেখবো কত কাজ করতে পারো দেখি তোমার বাবা মা কি গয়না পরিয়ে শ্বশুর বাড়ি পাঠিয়েছে গলার ওই দুটো সোনার না ইমিটেশন আমার মা বাবা নেই ছেলেবেলাতেই মারা গেছেন আমি মামার কাছেই মানুষ ও মা বাবাকে খেয়ে বসে আছো ধন্যি মেয়ে এখানে এসে আবার তো নতুন করে মা পেলাম ও বাবা কি কাব্য মারা কথা রে বাবা শিখে নাও মেজো বউ শিখে নাও আমার বউ সব নাকামি আসে না না খোলো দেখি হাটটা দেখি 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 ছোট বউয়ের মুখখানা দেখি তোকে আবার কে খবর দিল বা রন্টুর বউ ভাতে যাব বলে তৈরি হচ্ছে হঠাৎ তনু গিয়ে বলল তাম্মা তোমার ছোট বউয়ের মুখখানা তো বেশ দেখ তো ওর গলার হারটা সোনার না ইমিটেশন আমার তো মনে হয় ইমিটেশন মা দেখেছেন আমার বিয়ের হারটা এখনো কেমন চকচক করছে এটা তো মনে হচ্ছে না কেমন যেন মেড়মেড়ে এটা আমার মায়ের গয়না মা মারা যাবার সময় মামার হাতে দিয়ে গিয়েছিলেন এই সুটকেসে আরো আছে দেখি 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 সরো 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 না বাবার বাড়ি থেকে কি আনলে দেখি একি শাড়ি গো ই মেয়ে এ নিশ্চয়ই কোনো ভিখিরি বাড়ির মেয়েকে বিয়ে করেছে তনু আমাদের বাড়ি ঝিরা এর কাপড় পরে দেখ দেখ ই বাবা ই লাল লাল হয়ে যাচ্ছে রে পাউডার মা মা আমি ঠিক বলছি মা এ নিশ্চয়ই কোনো বস্তি বাড়ির মেয়ে নইলে বিয়েতে কে এরকম শাড়ি দেয় ই দেখ দেখ বাহ এই শাড়িটা কিন্তু বেশ তাই না মেজো বৌদি মোটামুটি মা তোমাদের এখন আমাকে মানিয়েছে খুব সুন্দর মানিয়েছে ভালো খুব সুন্দর আমি শাড়িটা নিয়ে যাচ্ছি রন্টুর বৌভাতে পরে যাব শোনো রাত্রিবেলায় ভালো করে আমি এসে সুটকেসটা ঘেটে দেখব কিছু যেন সরি রেখো না মা নজর রেখো শাড়িটা রেখে যাও রেখে যাবে মানে শুনলে না ও এটা পরে ওর বন্ধুর বৌভাতে যাবে বৌভাতে যাবে নিজের শাড়ি পরে যাক বড়লোক বাড়ি বউ ভিকিরি মেয়ের শাড়ি ধরে টানাটানি করছে কেন ও মা মেয়ের কি চোপা গো আস্তে না আস্তে আমি বলছি শাড়িটা ছাড়ো না আপনার মেয়ে না বলছিল আমার মামা যেসব শাড়ি দিয়েছে তা নাকি ওদের বাড়ি ঝিও পড়ে না তামা আপনি আপনার মেয়ের বিয়েতে এমন একটা শাড়িও দিতে পারেননি যেটা পরে রন্টুর বৌভাতে যেতে পারে আপনি তো দেখছি মা আমার মামার চেয়ে বেশি ভিকিরি কি কি বললে তুমি আমার মাকে বুকে খুব বাজলো না ঠিক আমার বুকে এমনি করে বেজেছিল যখন তুমি আমার পিতৃতুল্য মামাকে বিক্রি বলেছিলে চুপ কর ছোট না তুমি তো যত নষ্টের গোড়া ও আসার সঙ্গে সঙ্গে সাতটা তারি কেন নিজের ঘরে নিয়ে এলে এবার বুঝতে পারছি এর মধ্যে ওর কালে বিষ ঢেলে দিলে দিদি কোথায় বিষ পাবে যে ঢালবে আপনি আর আপনার মেয়ে তো বিষের জমিদারি নিয়ে রেখে দিয়েছেন ছোট শাড়িটা দিয়ে দে না আমার মামা খুব গরিব বিয়েতে আমাকে ভালো শাড়ি না দিতে পারলেও এই শাড়িটা অনেক কষ্টে কিনে দিয়ে বলেছিলেন বাড়ির যিনি গুরুজন তার পায়ে দিয়ে প্রণাম করো এ কি করলি হতভাগী মা থাকতে আমাকে ছোটবেলায় মাকে হারিয়েছি কত আশা নিয়ে বাড়িতে এসেছিলাম নতুন করে আবার মাকে পাবো কিন্তু বর্দি ওনার যা মূর্তি দেখলাম এ তো মায়ের মূর্তি নয় শাড়ি দিয়ে প্রণাম করলে আমার মরা মায়ের হাতটা কষ্ট পাবে শুনলে মেজে বৌদি শুনলে যত বড় মুখ না তত বড় কথা ঠিক আছে রন্টুর বৌভাত থেকে আসে তারপর তোমার হচ্ছে দাঁড়াও যাবার আগে ছুঁড়ে ছুঁড়ে যে শাড়িগুলো ফেললে সেগুলো সুটকেসে তুলে দিয়ে যাও তুমি বড়লোক বাড়ি বউ তোমার বাড়িতে দশ বিশটা ঝি থাকতে পারে কিন্তু এই বাড়িতে তো ঝি নেই তাই কাজটা তোমাকেই করে যেতে হবে কি হলো তোলো ছেড়ে দে ছোট তুমি চুপ কর বর্দি রন্টুর বৌভাতে যেতে গেলে কিন্তু এই কাজটা করে দিয়ে যেতে হবে ঠাকুরজি আমার বাড়িতে মা কি ডাকাত মেয়েরে বাবা যাই ওনাকে বলি গিয়ে যাই তুমি কোথায় যাচ্ছ
শাড়িগুলো তোলো। নিজে বৌদি, ও বড় বৌদি, ছেড়ে দে ছোট, ছেড়ে দে, নইলে কিন্তু রন্টুর বউ ভাতে যেতে দেবো না। তোলো।